হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। এই মার্চ মাসের রাশিফলটি জানার আগে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জেনে নিতে হবে, যে জিনিসটা হলো মার্চ মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু, মঙ্গল ও বৃহস্পতি। মঙ্গল আর বৃহস্পতি এখান থেকে ট্রানজিট করে চলে যাচ্ছে মকর রাশিতে, আর মকর রাশিতে অলরেডি রয়েছে শনি সক্ষেত্রীয় অবস্থায়, আর কুম্ভ রাশিতে রয়েছে বুধ আর সূর্য। বুধ আর সূর্যের এই যোগটাকে বলা হয় কিন্তু বুধাদিত্য যোগ। বুধ আর আদিত্য নিয়ে হয় বুধাদিত্য। এই বুধাদিত্য যোগটার জন্য কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পেতে পারেন। 24 তারিখ এখান থেকে কিন্তু সূর্য ট্রানজিট করে আবার চলে যাচ্ছে মীন রাশিতে, এটাও কিন্তু ভালো ফল আমরা অবশ্যই পাব। আর শুক্র বসে আছে মেষ রাশিতে, এটা খুব ভালো এফেক্ট কিন্তু আমার দেবে। আর শুক্র এই মেষ থেকে ট্রানজিট করে চলে যাচ্ছে কিন্তু বৃষ রাশিতে 28 তারিখে, আর রাহু বসে আছে মিথুন রাশিতে সক্ষেত্রীয় অবস্থায়। তাহলে চলুন এবার জানি মকর রাশির মানুষদের এই গ্রহদের পজিশনের উপর নির্ভর করে কি ফল দেবে না দেবে। মকর রাশির মানুষদের জানবো বিজনেস কেমন যাবে না যাবে। বিজনেসে আমি বলবো কি, বিজনেস ভালো যাবে। বিজনেসে আপনারা কিন্তু সেরকম কোনো খারাপ ফল পাবেন না, বিজনেসের প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। তবে কোথাও গিয়ে কিন্তু একটু বাধা আপনাদের সম্মুখীন হতে পারে, একটু কিন্তু এক্সট্রা ওয়ার্ক আপনাদের করতে হবে। নতুন কোনো বিজনেসের জন্য সময়টা ভালো, বিজনেসে ইনভেস্ট করার জন্য কিন্তু সময়টা ভালো। সেরকমভাবে ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন, যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। বিজনেসে যারা ভাবছেন কি নতুন কোনো প্রজেক্ট হাতে নেবেন বা নতুন কোনো রকমভাবে বিজনেস ইনভেস্ট করবেন, সেই সব মানুষদের জন্য সময়টা ভালো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু তারা দেখতে পাবে। বা যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, ভালো রেজাল্ট কিন্তু তারা এই সময় গিয়ে দেখতে পাবে। কোথাও গিয়ে মাঝে মাঝে কিন্তু একটু ব্রেক হবে, সাকসেসটা যে আছে সেই সাকসেসটা পেতে একটু স্ট্রাগল করতে হবে, বাট কোথাও গিয়ে কিন্তু একটু ব্রেকও হয়ে যাবে, যে জিনিসের ফলে কিন্তু আপনাদের একটু আপসেট আপনারা কিন্তু থাকছেন। এবার জানবো জব কেমন থাকছে। জবের জন্য আমি বলবো সময়টা ভালো, তবে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোথাও জয়েন করতে যান এই সময়, ইন্টারভিউ দিয়েছেন, এখন জয়েনের ডেট এখন জয়েন করার ডেট পড়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো একটু বুঝে শুনে ভেরিফাই করে নিয়ে দেন জয়েন করুন, না হলে কিন্তু সমস্যা রাইজ করতে পারে। আর যারা জবের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা জবের জায়গায় ভালো সাকসেস পাবেন, জবের জায়গায় প্রমোশন ঘটছে, মান সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি ঘটছে। যারা জবের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় গিয়ে দেখতে পাবেন। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আমি বলবো সমস্যা একটু থাকছে, কোথাও কি একটু মতবিরোধ তৈরি হচ্ছে, অশান্তি কিন্তু একটু বাঁধবে, যে জিনিসগুলোকে কিন্তু একটু মেনটেন করে না চললে সেটা কিন্তু বেড়ে দ্বিগুণ পর্যন্ত হয়ে যেতে পারে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে একটু প্রবলেম থাকছে, যাদের হাড় ওরিয়েন্টেড প্রবলেম আছে তাদের থাকছে, যাদের লিভার ওরিয়েন্টেড প্রবলেম আছে এই ধরনের প্রবলেমে যারা ভোগেন তাদের কিন্তু প্রবলেম অ্যাজ ইউজুয়াল থাকছে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো সময়টা ভালো, হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা ভালো, ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। এডুকেশানে পরিশ্রম একটু করলে অনেকটা ফল কিন্তু আপনারা এই সময় পাবেন। এবার জানবো আপনাদের সেভিংস কেমন থাকছে না থাকছে। সেভিংসের ব্যাপারে একটাই কথা বলবো, যে সেভিংস কিন্তু করাটা একটা ট্যালেন্ট, ইনকাম করলে কিন্তু হয় না, সেভিংস করাটা কিন্তু একটা এক্সট্রা আর্ট, আর সেটা আপনারা খুব ভালো মতো জানেন। তাই অর্থ যেটা আসছে সেটাকে ধরে রাখুন, অ্যান্ড ফিউচারে সেটা আপনাদের প্রচুর পরিমাণ হেল্প করবে। তাহলে বন্ধুরা, মকর রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। এর থেকে যদি বেশি জানতে হয় তাহলে আমি কার্ডের লিঙ্ক দিয়েছি 2020 বর্ষফল, সেটা গিয়ে দেখে নিন, আরও ডিটেলসে আপনারা কিন্তু সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে। তাহলে টাটা, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।